সময়টাকে আপনি মূল্যায়ন করছেন না দুই নম্বর অপচয় করছেন দুই নম্বর হচ্ছে আপনি এই সময়টার মূলত করছেন না প্লাস আপনি ছোট ছোটো গুণা করছেন যেমন আমরা কি করছি আম রাসুদাল্লা সাল্লাহ বলছেন যে ব্যক্তি ফজরের সালাপ নিয়মিত আদায় করবে সময় সময়মতে ওয়াক্ত সময় যে ফজর নামাজটা আদায় করে সকালের আল্লাহ সুহামতাল্লাহ তার সকাল থেকে পুরো দিনটা বরকত দেবেন আর যে রাত যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাকে বরকত দেবেন কিসের সময়ের বরকত রহমত বরকত নিয়ামত সব কিছুর মধ্যে তার আল্লাহ সুমদাল রাখবেন যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে রসদাল সাল্লাম বলছেন তাকে আল্লাহ সব্লা পুরো দিনটা তার আল্লাহর হেফাজতে চলে আসে আর যে ব্যক্তি পাঁচ বক্ত সালাত আদায় করে আল্লাহ সব্লাহ তার জন্য জান্নাত কী করবেন খুলে দেবেন আর তার জন্য রহমতের দরজা খুলে দেবেন আর রহমত হব পাওয়ার জন্য যেটা প্রথম কর্তব্য সেটা হলো বেশি বেশি স্টেক ফার করবেন পাঁচ অক্ত সালাত আদায় করবেন আর কোনো যন্ত্র গান বাজনা কথা কথাবার্তা ওহেতুক চিন্তা ভাবনা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন টোটালি এক নম্বর কি করবেন বেশি বেশি স্টেক ফার স্ত হরুল্লাহ লে লাহিল্লাহ বল হাই উল কাই করবেন তারপর এগুলো পড়বেন এগুলো এক নম্বর এগুলো পড়বেন যে বেশি বেশি কোরআন পড়বেন যখন সুযোগ পাবেন দুই নম্বরের কাজ বাদ্যযন্ত্র গান বাজা থেকে টোটালি দূরে থাকবেন সঙ্গে আমি এগুলো করি না টোটালি টিভি টুবি দেখার থেকে দূরে থাকবেন সুযোগ পাবে কোরআন পড়বেন সুযোগ পাবে

আর পুরো দিন যদি আপনি বলেন আপনি প্যারেশান দর করে দেবে এগুলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে পাঁচ সপ্তাহ ছাড়া তাড়াতাড়ি করবেন ঠিক আছে আর সময়টা অপচয় করবেন না হয়তো কথা বার্তা বলবেন না বন্ধুদের সাথে ইয়া করবেন না ঠিক আছে এগুলো জিনিসটা খেয়াল রাখবেন আর দিনের সঠিক অ্যালেম অর্জন করবেন সাহি আখেদার আলেমা থেকে অ্যালেম নেবেন আমি কেন এতগুলো বললাম আমি এক কথা বলতে বলতাম কারণ যাতে করে আপনি সব কিছুর ভিতরে নজর রাখেন আশা করে বুঝতে পেরেছেন বরকত আসবে এভাবে আমরা দেখেছি অনেক ভাইয়েরা আসুক্ত নামাজ আদায় করে কিন্তু সময় অক্ষ ছড়ে সে ক্রিকেট খেলা দেখে ফুটবল খেলা দেখে গান দেখে বন্ধুদের সাথে আড্ডা মারে তাই না অনেক সেটা আমি তো করি না তারপর তারপর বরকত পাচ্ছি না অথচ নামাজ পড়ে কিন্তু বিলম্ব করে নামাজ পড়ে হেলাফানে সময়টা যাওয়ার পর পরে পরে মানে লাস্টে পড়ে আল্লাহ তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ সুহানতা তাকে হেফাজতে নিয়ে নেন যেভাবে তো ফজল আসাল করেন আর এসে নামাজ করলে পুরো রাত আল্লাহ সব আহ বলছেন রসদুল্লাহাল্লাম বলছেন পুরো রাত নকল নামাজের আনার ইবাস সব রাশে পাবে তো এই জন্য সবসময় সময় খেয়াল রাখবেন আর হালাল উপার্জন করবেন যদি আপনার উপার্জিত হয়ে থাকেন হালাল উপার্জন করবেন শয়তান যখন কোনো অশ্বাসা করে তখন আল্লাহ কাছে ইস্তেফার করবেন দেখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে ঠিক আছে এই কাজগুলো করুন ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আলম